গাইস তোমরা ওর গেম প্লেটা দেখো, তোমরা গেম প্লে দেখে বলবো হ্যাকার নাকি ভালো প্লেয়ার। মানে দেখো ভাই, দেখো দুটো ওয়ান ট্যাপ, মানে দুই সেকেন্ডের মধ্যে দুটো ওয়ান ট্যাপ। এই যে আবার একটা মনে দিয়ে দিবো, এই যে দেখো আর একটা ওয়ান ট্যাপ। মানে ভাই বুঝলাম না, ওই কি একটা ফোন প্লেয়ার? মানে কোনো ফোন প্লেয়ারের পক্ষে কি এরকম গেম প্লেটা সম্ভব? যা মাত আছে তাই রেড ডট। এই যে আরেকটা নেমে, এই যে শেষ। মানে পুরো তিন সেকেন্ডের মধ্যে পুরো স্কোয়াড শেষ। এগুলো তো জাস্ট ট্রেইলার দেখলা, এর থেকে কিছু ভয়ঙ্কর গেম প্লে আছে যেগুলো দেখে ওরা আবার হ্যাকার মনে হয়েছে, কোনো ফেয়ার প্লেয়ার মনে হয় নাই। কারণ ভাই একজন মোবাইল প্লেয়ারের পক্ষে কখনো এরকম গেম প্লে তো সম্ভব না। তো আগে ওর পড়েছিল তোমাদের দিয়ে, ওর নাম হলো GMPFF না মেবি কি জানি, ওর টিকটকারের নাম আমার খেয়াল নাই, বাট ও একটা টিকটকার। ওর নাকি কিন্তু কাব্য ভাই ভিডিও বানাইছে। তো তারপর আমি হাইপারে বললাম, হাইপারের সাথে নাকি অ্যাড আছে, হাইপারে GMPFR আইনা দিছে। তো এরপর আমি GMPFR নিয়ে একটা 1v4 কাস্টম খেলাই ইডলে চারটা মায়ের সাথে। ওই কাস্টমটা খেলে মোটামুটি ঠিকঠাক ছিল, বাট গেম প্লে ছিল একদম মশা কারণ। কিন্তু ভাই তারপরে যখন ওর স্কোয়াডের সাথে আমি একটা 1v4 করি, তখনই গিয়ে ভাই আসল খেলাটা দেখা যায়। স্ক্রিনের মধ্যে তো তোমরা গেম প্লে দেখছো, এগুলো তো জাস্ট ট্রেইলার ছিল, বাট ওইখানে ভাই এরকম গেম প্লে দিছে আমার সহ আমাদের সাইজের টিমমেটরে ওই 1v4 একা মেরে দেয়। মানে কি গেম প্লে ভাই, বইলার বুঝাইতে পারবো না। আমি আমার লাইফে কোনোদিন আজ পর্যন্ত এত ভয়ঙ্কর লেভেলের ফোন প্লেয়ার আমি কখনোই দেখি নাই। আমার মনে হয় না তোমরা কখনো দেখছো, তোমরা শুধু ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আসলে ভাই কি বলবো, আমাদের গেম প্লের প্রতি সন্দেহ হইতাছে। আমি এখনো বলতাছি ভাই, ওর আমি ডাইরেক্ট হ্যাকার বলতাছি না, তোমরাই বলবা ও কি হ্যাকার নাকি এগুলোর স্কিল। তো আজকের ভিডিওটা অনেক বড় হইতে পারে, কারণ হলো ভিডিওর মধ্যে দুইটা পার্ট আছে। প্রথম পার্ট হলো 1v4 খেলে, যেটা সাইডটা মেয়ের সাথে, আর আরেকটা হলো আমাদের স্কোয়ার সাথে 4v4 খেলে। ওইটা হলো ভাই আসল খেলা, তোমরা কেউ মিস করো না। সবাই কমেন্টে জানাই দিও কি ফেয়ার প্লেয়ার নাকি ও হ্যাক ইউজ করে খেলে। যাই হোক, আমি বেশি কথা না বলে কাস্টমে চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চারটা মেয়ে আছে আর ওই কিন্তু একা। আর এখানে বলা হয়েছে কোনো ধরনের রিভাইভ নাই, একদম রিভাইভ ছাড়া খেলতে হইব। যে দেখা যাক GMPFF, মানে ভাই ওর গেম প্লেটা তোমরা দেখলে কইবে, মানে এই যে প্রথম দুই রাউন্ড একটু খারাপ করলে, প্রথম দুই রাউন্ড ওই করে সুবিধা করতে পারে না। তো ওর খেলা এবার দেখো, এই যে আগে গেল, মানে কি বলবো ভাই, মুভমেন্ট নাই, মুভমেন্ট একদম কম, মানে মুভমেন্ট বলতে গেলে একদম স্বাভাবিক প্লেয়ার থেকে কম। বাট হ্যাঁ শুটে করেছি, দেখো আমার তো মনে হয় না ভাই ফোন প্লেয়ার কখন এইভাবে খেলতে পারে। আমার ভাই আমি ডাইরেক্ট করে বলে দিয়েছি তুমি হ্যাক ইউজ করে খেলো, আমি ডাইরেক্ট বলছি। তো এই যে একটা ওয়ান ট্যাপ, তোমরা কিন্তু এটা একদম ভিডিও শুরুতে দেখতে পারছো, এই যে দুটো ওয়ান ট্যাপ, এই যে আরেকটা দিবে দিকে, এই যে আরেকটা ওয়ান ট্যাপ, তিনটা ওয়ান ট্যাপ। মানে কি ভাই, মানে এই যে এটা দেখো, এই শুটটা ওই কিন্তু বালাকের ইনিমিটা দেখায় নাই। দেখো যে লাস্ট ইনিমি, লাস্ট কিলার দেখো তোমরা, ওই কিন্তু বালাকের ইনিমি দেখায় নাই যে ভালো। দেখো দেখো ইনিমি কিন্তু দেশ হয়ে দেয় নাই, তার মধ্যে যা মারলো তাই একদম গ্যাস শুট। মানে কি কমু কও, এটা কোনো কথা? আচ্ছা গেল এক রাউন্ড বাদ দিলাম, এই যে এবার দেখো এটা হলো দ্বিতীয় রাউন্ড। তো দেখা যাক এবার কি খেলে। দাও এই যে মারলো, মনে মেরে দিব, এই যে না না মাথা বের করতেছে না, এই ওয়ান টাইম আছে। আচ্ছা দেখা দিয়ে গলতাম, মানে কি বলবো ভাই, তোমরা এখন অনেকে এমন একসের কথা বলতে পারো যে ভাই এমন একসাথে এরকম খেলে। ভাই এমন একসে কিন্তু খেলে আমি মানি, এমন একসের সাথে ওর ডিফারেন্সটা হলো এমন একসের অনেক ভালো মুভমেন্ট, ওর মুভমেন্টটা একটু এমন একসের, এমন একসের তুলনায় অনেকটাই কম। বাট হ্যাড শুটে করেছে কিন্তু এমন একসের থেকে বেটার, তোমরা একটু দেখো। এই যে দেখো, মানে কি খেলে ভাই, দেখো মানে কি কমু ভাই, মানে যা মারবো ভাই তাই হ্যাড শুট, যেইটা মারবো এইটাই। মারতা নাই, মনে একটা নেট নেই নাকি ভাই? এই এটা কোনো মোবাইল প্লেয়ারে কেউ বিশ্বাসই করবো না যে ভাই এই যে দাম মেরে দেবো, মেরে দেবো, মারতে পারে নাই রে ভাই, মারতে পারে নাই। আচ্ছা কোনো ব্যাপার না, মিস্টেক হয়ে গেছে আর কি। এ ভাই এই যে মেরে দেবো না, এই রান্ডমনে ঢুকে থাকা, এই রান্ডমনে হারে যায়। এই যে দেখা যাক, এই রান্ডটা কি হারায় নাকি নাকি জিতে আমার খেয়াল নাই। তারপর ভিডিওটা হয়তো পুরো তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবা। তো এই দিকে কিন্তু একটা মারলো, ও ভাই দেখছো দেখছো, কোনো বডি শট নাই, কোনো বডি শট নাই। মানে ভাই বডি শুট কেয়ার লাগে একটা লাগতো না। এই যে দাও দাও, এগুলো তো ভাই স্বাভাবিক ব্যাপার আছে, এগুলো মারতে মারতে পারে এটা এটা এগুলো আমি তেমন বলতাছি না, দাও স্বাভাবিক। একটু পরে দেখবা যখন ভাই কাস্টম খেলাটা মানে একদম ভাই তোমার শেষ হয়ে যেতে একদম শেষ পড়া দেবো গা, তখন ভাই ওর আসল খেলা দেখবা। দেখো গেলে কী মারতাছে, এই যে এবার এদিকটা, এই যে এটা এটা না মারতে পারে নাই, এরাউন্ড হেরে গেছিলো। আচ্ছা যাই হোক, ওরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছে, আর ওই কিন্তু 1 রাউন্ড জিতছে। তো ওই টিমের মধ্যে কিন্তু একটা মেন নেট নাই, তার কারণে কিন্তু বলতে গেলে কাস্টমটা 1v3 হয়ে গেছে গা। তো ব্যাপার না, এই যে এ রে রে ভাই দেখছো, একটা মার্চের একটা মেরে দিল, এখন তার তিনজন আছে মনে হয় নেট ছাড়া মেরে দিছে। তো এখন কিন্তু এই তিনটার কিন্তু আনতে পারবো আমি 100% চুরে, এই তিনটার ওয়ান টাইম মেরে দিবো। দেখো খালি খালি একটু মাথাটা দেখতে পারলে সারে, মানে একটু খালি ওর একটু দেখতে পারলে, একটু পিক দিলে নাই যে, মানে আমার মনে হয় ভাই যারা পিসিতে প্যানেল ইউজ করে তার এমনি মারতে পারে। দেখ একটু পরে, দাও দাও এই যে এইদিকে দেখে নাই, এবার দাও ইনিমিটা খালি দেখবো, খালি খালি দেখবো, দেখলে দেখতে পারবো। এই যে দেখছো, মানে ভাই ইনিমি আমি সবাই দেখতেছি না, আমি ইনিমি সবাই দেয় না মেরে দেয়। তো এখন কিন্তু লাস্ট একটা ইনিমি আছে, লাস্ট একটা ইনিমি এটারে এটারে মেরে দিলে যে নেটসারাটা ছিল ভাই, প্রথমে কিন্তু নেটসারাটা মারে নাই, লাস্টে মারছে নেটসারাটারে। তো গাইস দেখা যাক এবার কি করে। একটা ওয়ান ট্যাপ, একটা ওয়ান ট্যাপ মারলো, ও ভাই আরেকটা ওয়ান ট্যাপ মেরে দিছে। তো গাইস আমি যার গেম প্লে দেখে শুধু ওরা সন্দেহ করছি, বিষয়টা কিন্তু এরকম না, ওর গেম প্লে সাথে অনেক কিছু আছে। ওরা আমি বলছি ভাই তুমি স্ক্রিন রেকর্ড করো না কেন ভাই, কবে আমি তো আমার কন্যা স্ক্রিন রেকর্ড করার কথা, তো স্ক্রিন রেকর্ড দাও সাইডটা শেষ, তবে আমরা তো আমার কোন স্ক্রিন রেকর্ড করার কথা, এই জন্য আমি স্ক্রিন রেকর্ড করি নাই। আমার গিলের প্লেয়ার যারা আমার সাথে অর্ধ বসে খেলা দেখতেছিল, তারা সবাই একটা কথা বলছে যে ভাই এটা কখনো ফেয়ার প্লেয়ার হইতে পারে না, কারণ কখনো কোনো ফেয়ার প্লেয়ার ফেয়ার প্লেয়ারের পক্ষে ভাই এইভাবে খেলা সম্ভব না। এই দেখো একটা কিন্তু ন্যাচারাল মেরে দিলে, কিন্তু 1v3। এই যে এবার এবার এদিক দেখাবো, এদিক দেখালে এই যে দেখলে সারে, ওর ভাই
আমি কোনোদিন কোনো পিসি প্লেয়ার পেলে নিজের এমনি খেলতে দিইনি। দেখো মুভমেন্ট কিন্তু নাই, মুভমেন্ট টুভমেন্ট নাই, কিন্তু আর গেম প্লেয়ার ইয়া দেখো গেম প্লেয়ার এই হ্যাচটা করেছে তো এই যে এই রে ভাই মিস ছিল কেমনে বুঝলাম না ওর থেকে মিস। এই যে এই দেখছো 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 এইটা কোনো সব এই দেখছো 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 মানে কোনোভাবে কোনোভাবে কি সম্ভব কোনো ফুল এই দেখো এই রে ভাই লাগাইতে পারে নাই এটা কি কোনোভাবে কোনো ফুল প্লেয়ার সম্ভব লাগাইতে পারে নাই লাগাইতে পারে নাই দেখতে সারে এই নিমিটে খালি এম ফাই নাই এম ফাইলে কিন্তু মেরে দিল না দেখা যাক এই যে এদিকে আছে এই যে এদিকে আছে মেরে দিব এই যে মেরে দিব মেরে দিব দেখছো একটাও বডি শট লাগে না ভাই একটাও বডি শট এটা কেমনে কি এমনি কি কোনোভাবে খেলা সম্ভব আমার যা মনে হইতাছে ওই প্যানেলটা কিছু ইউজ করে নাই এটা কোনো পিসি প্লেয়ারের গেম প্লে মানে ওই ওই গেম প্লে করছে কোনো পিসি প্লেয়ারে ডুবাই দিছে নাইলে ভাই তোমার আমি আমি তোমাদের একটু পরে এক্সপ্লেন করে বুঝাইতেছি আগে আগে এই গেম প্লেটা দেখাই এই গেম প্লেটা দেখছো এই তো এটা মেরে দিছে এটা স্বাভাবিক হেডশট এটা আমি বলতেছি না অস্বাভাবিক এটা খুবই কমন এটা আমি মারতে পারবো যাই হোক এই যে এইদিকে আছে এই যে এইদিকে ইনিমি দেখে নাই আচ্ছা ইনিমির ইনিমি কিন্তু দেখতেছে না এই যে এ দেখছো এ ভাই আচ্ছা ইউপিরগুলো আমি অস্বাভাবিক কিছু বলতেছি না ইউপিরগুলো লাগতেই পারে আর আমার যা মনে হচ্ছে একটা কোনো পিসি প্লেয়ারের গেম প্লে এটা এটা আমি একটু পরে তোমাদের এক্সপ্লেন করে বুঝাইতেছি এই যে লাগে নাই এখন লাগতেছে না কি রে ভাই লাগে না কেন আচ্ছা না লাগু কোনো ব্যাপার না হয়তো মাঝে মধ্যে এরকম এরকম হয় এই যে এই যে এই যে ভাই বাইর করতেছে না ইনিমিরে কিন্তু ভয় আছে এমনি ওরা মায়া মানুষ ভাই ওরা বেরি মানুষ এমনি তার মধ্যে ভাই এরকম যদি মাইর খায় দাও মেরে দিছে তো মেরে দিছে এইটা এই যে শেষ একদম মানে প্রথম দুই তিনজনের গেম প্লে দেখো একদম নর্মাল এই যে আমি এদিক দিয়ে একটা মেরে দিছি জেএমপিরে মেরে দিছি ওরা কিন্তু এখন আছে দুইজন এই যে এই যে এইদিকে আছে একটা ওরা কিন্তু দুজন আছে আমরা কিন্তু তিনজন আছি ওর গেম প্লেগুলো দেখো জেএমপি কিন্তু কিছু করতে পারে নাই আমরা কিন্তু মারলে মারতে পারতো একদম সুযোগ সুবিধা ছিল বাট আমরা মারতে পারে নাই তো তারপরে তোমাদের আমি দেখাইতেছি তোমাদের একদম আস্তে আস্তে আমি বুঝাইতেছি যে এইদিকে একটা আছে এইডারে এইডারে মারতে পারলাম না আচ্ছা এই যে এবার এ ভাই মারার সুযোগ পাই নাই এদিকে সুযোগ পাই নাই এটা সমস্যা নাই লাস্ট টিমে কিন্তু কখন থেকে ঘুরাইতেছে বাইরে ভাই এতক্ষণ থেকে ঘুরাইতেছে আলার ভিতরে কইরে গেল মানে বুঝলাম না ভাই লুকিয়ে রয়েছে আচ্ছা এই দিক দিয়ে কি আছে এই দিক দিয়ে তো নাই বাইরে ভাই ওই কোন এই দিকে এই জায়গায় মনে আছে নাকি হ এই এইখানে না না এইখানে নাই আরাবাতের দিকে আছে আরাবাতে মাইরা দিছে না না মারা নাই তো নকটারে গণনাম করছে এ ভাই কি করে ও নিচে 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 নাকি না নিচেও না আলার ভিতরে কই লুকিয়ে রয়েছে কেমন লাগতেছে জিতে উঠিনি এই যে এদিকে আছে এইদিকে আছে বন্ধু বন্ধু তোমার মাথা খেলাম বন্ধু তোমার মাথা মোটা একবার শেষ খেলাম এই তো শেষ তো গাইস এরপরে দেখো এই রাউন্ডের মধ্যে আমরা কিন্তু তিনজন নকে গেছি কি আমাদের একটা টিমের একটা নক খেলেছে জেএমপিরে শেষ খেলেছে জেএমপিরে শেষ করছে তো ওয়ান বি থ্রি এই সিচুয়েশনের মধ্যে কিন্তু একটা শেষ খেলেছে এখন দেখা যাক ওই কি ওয়ান বি থ্রি পারে কিনা তারপর এটা মেরে দিল ও ভাই দুইটার শেষ খেলেছে মানে দুইটা শেষ আর মাত্র একজন আছে ওয়ান বি ওয়ান তো লাস্ট একজন নিয়ে আসে আমি আশা করি ওর সাথে পারবো না এই যে মাইরে দিব না একদম যাইতাম ওই তো একবারে ভাই মেরে লেবো ওরে ভাই মাইরে লেবো আমি জানি মারতে পারবো না এই তো শেষ দেখ বড়ি সুদ্ধা কিন্তু মাইরা লাগছে তো গাইস আমরা কিন্তু এই জায়গার মধ্যে দেখো তিন রাউন্ড জিতে যাই তারপর হয় আসল খেলা এই রাউন্ডে তো তোমরা খেলা দেখো আমি যতটুকু ধারণা করতেছি এই রাউন্ডের মধ্যে একটা জেএমপি একটা পিসি প্লেয়ারে ঢুকাই দিছে মানে এই এই যে এই রাউন্ডের থেকে একটা পিসি প্লেয়ার ঢুকাই দিছে এন্ড কারে ঢুকাইছে সেটা একটু পরেই বলতাছি তো এই যে এই রাউন্ডের মধ্যে দেখো ওদের কিন্তু দুজন টিমমেট নক হয়ে গেছে আমরা কিন্তু পুরো চারজন বাইচে আছি তার মধ্যে ভাই হাইপারও বাইচে আছে আরাফাতও বাইচে আছে আরাফাত কে এর আগে যে ওয়ান ভার্সেস ফোর করছে কোয়ার্টার মারলো আর কি ওইও বাইচে আছে এই যে দেখো ও কিন্তু সব শেষ আর মাত্র একজন আছে কে আছে জেএমপি আছে তো জেএমপি আরাফাতের মাইরে দিল তো এটা কি এই জায়গার মধ্যে আমরা আরো তিনজন আছি তা এই জায়গার মধ্যে কিন্তু আরাফাতের রিভাইভ দিয়ে দিই যে আমার আবার নক খেলেছে দাও সেকেন্ডের মধ্যে নক খেলেছে আচ্ছা আবার নক খেলেছে আরাফাতরে তো এই জায়গার মধ্যে কিন্তু ওই মনে হয় আরাফাতের কোন নাম খেলে দিব এখন কিন্তু ওয়ান ভার্সেস থ্রি তো এই জায়গার মধ্যে আমি আমার কথা বাদ দিয়ে দিলাম আমি একদম নর্মাল খেলি আমার আমাকে আমার গেম প্লে বাদ দিয়ে দিলাম তো হাইপার কিন্তু ভাই ভালো খেলে হাইপারে কিন্তু তোমরা অনেকই চিনো তো হাইপার কিন্তু সেই লেভেলে গেম প্লে করে তার মধ্যে গালিবি কিন্তু ভালো খেলে আরাফাতও ভালো খেলে ওরা কিন্তু তিনটা একদম টপ লেভেলের প্লেয়ার তো তারপরে দেখো এই জায়গায় আমার কি মেটটা দেয় এই যে আমি কিন্তু আমি চাইছিলাম তো দাঁড়ালে মেরে দিব কিন্তু মারলে মারতে পারতাম মারি নেই মানে মারার সুযোগ পেয়ে নেই আর কি এই জায়গার মধ্যে তো আমার কি মেটটা দেয় এই যে আমি ভাই আমি কল্পনা করি নাই আমার এত সামনে থেকে ইম্পিতে মেরে দিব এই যে আমি আমি এদিকে রাজদীপ মনে এই যে এইদিক দেখি আমি জামু যখনই জামু আমার দাও ভাই কি মেটে দেয় এদিকে দেখো মানে দেখা দাও ভাই সুরটা কিন্তু উর্ফের দিকে সুরটা কিন্তু উর্ফের দিকে করছে আমার কিন্তু ভাই নিচের দিক দিয়ে শেষ করে লাগছে তো তারপরে দুজনটা বাদ দিয়ে দিলাম তো দুজন মেরে নিল এখন কিন্তু গালিব আর হাইপার আছে আমার কথা হলো ভাই হঠাৎ করে আর কি হইলো ওর গেম প্লে তোমরা দেখে একটু পরে এই জায়গায় এই জায়গায় কিন্তু হাইপারে মারার চেষ্টা করছে কিন্তু মারতে পারে নাই তো এই এই জায়গার মধ্যে ওইদিকে গালিব আছে গালিবে কি মারতে পারবো না গালিবে মারতে পারবো না এই যে গালিবের নক করে লাগছে এই যে এটা স্বাভাবিক হ্যাডশট এটা আমি অস্বাভাবিক বলবো না কারণ ওভাবে লাভ দিছে লাভের মধ্যে যে কেউ মারতে পারে এই জায়গার মধ্যে হাইপারে
হাইপারে এই যে হাইপারে গালিবের রিভাইভ দিয়ে দিল। তো তারপরে দেখো যে গালিবের কিন্তু এসপি কম, গালিবের মেরে দিলে দিতে পারে, হাইপার কিন্তু যাইতেছে। তো গালিবের নক খেলাইছে হাইপারে, দেখছো দেখছো হাইপারে একদম সবগুলো মাথার মধ্যে লাগছে, ওর কিন্তু এসপি একদম ফুল আসছিল। যাই হোক এই রাউন্ড আমি বাদ দিয়ে দিলাম, এরকম এক রাউন্ড খেললে খেলতেই পারে, তারপর আমি তোমাদের দেখাই। তো এই রাউন্ডে ওদের কিন্তু একজন নক, আমাদের কিন্তু একজন নক। তো নিচে কিন্তু সেই দিকটা কিন্তু আছে, জিএমপি আছে, জিএমপি কিন্তু আমি একটা সেই লেভেলে ড্যামেজ দিছি। আর একটু ভাই আর মনে হয় সর্বোচ্চ 10-15 এল থাকবো, কিন্তু না এর একটু লাগে আমি মারতে পারলাম না। তারপরে আমার একবারে সেকেন্ডে শেষ, মানি ভাই সেকেন্ডে আর একটা নিমে আছে, ওটা সেকেন্ডে মেরে দিব। আমি তিনজন সহজে মেরে দিব, আর তো একজন নিমে আছে, এটারে এই যে মেরে দিছে সবগুলো একদম হেডশুট, দেখছো। আচ্ছা এইটাও নর্মাল, এটাও বাদ দিলাম, এই রাউন্ডটা আমি বাদ দিয়ে দিলাম। তো গাইস ওরা কিন্তু 6 রাউন্ড জিতে গেছে, আমরা কিন্তু এখনো 4 রাউন্ড জিতে আসছি। তো হাইপার কিন্তু একটা নক খেলে, এই যে হাইপারে হাইপারে 1 সেকেন্ডের মধ্যে আমার নক। আচ্ছা বাদ দিলাম, এই দিকে কিন্তু গালি প্রেশাস খেলে দেবো, গালি মনে মাথা মার করতে পারবো না, যেই নিমি এই যে মাথা মার করতে পারবো না। দেখছো আইয়া লাভ দিয়ে মেরে লাইছে, লাভ দিয়ে আইয়া হালটা দিল, ইউপি তো সবগুলো একদম মাথার মধ্যে। তো এরপরে নেক্সট রাউন্ডে ওদের একটা টিমমেটে শেষ খেলা হয়েছে, আর কিন্তু 3-4 এদিকে কিন্তু জিএমপি আইতেছে। আমি ওর কিন্তু সেই লেভেল ড্যামেজ দিতে একদম ফুল ড্যামেজ, আর একটা শুট মারা নক আমারে দেহ, মানে ভাই দেখো হেলমেটটা একবার খেয়ে লাইছে, 1 সেকেন্ডের মধ্যে ওর কিন্তু হেলথে আসিল না। তারপরে দেখো কি হয়, তারপরে দেখি কি হয় যে ওদের কিন্তু, ওদের কিন্তু দুজন আছে, আমাদের কিন্তু দুজন আছে। তো দেখা যাক টুবিটু কি হয়, টুবিটু হাই পারেল আরাম হাত আছে। তো এই জায়গার মধ্যে দেখি জিএমপি কি করে, জিএমপি কি মারবো নাকি না, মারতে পারে না মনে হয় না, মনে আমার রেডিওটা জিততে দেখে নাকি খেয়াল নাই। তারপরে দেখি দাঁড়াও আমার ভাই খেয়াল নাই, কাস্টমটা কিন্তু খেলছিলাম আরো 2-1 দিন আগে আর কি। তো যাই হোক আজকে আপলোড করতেছে ভিডিওটা। তো এই যে এইদিকে কিন্তু হাইপার আছে, হাইপার কিন্তু পিকে দিতেছে না। তো তারপরে দেখা যাক হাইপার কি করে, জিএমপি যে এ ভাই দেখছো না এবার মারছে এনওয়ারে, এনআর1 ওইপিসি প্লেয়ার এটা মারছে। আচ্ছা এদিকে কিন্তু আরাফাত, আরাফাতের হলো জিএমপি আছে, দেখা যাক আরাফাতকে জিএমপিটা মারতে পারে কিনা। ভাই দেখো একের মাথা খেলেছে, যা মারছে তাই রেড ডট, মানে যা মারতেছে তাই রেড ডট, কেমনে এটা কি কোনো ফোন প্লেয়ারে খেলা সম্ভব? এখন তোমরা অনেকেই বলতে পারবা ভাই খেললে তো খেলতে পারে, আমি কেন বলতাছি আসলে, ভাই আমি কেন বলতেছি, আমি কিন্তু কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। তারপর আমি কেন বলতাছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা, ভিডিও শেষে আমি যাইতাছি। এই যে এই জায়গার মধ্যে মেরে দিছে, আচ্ছা এটা মারতে পারে, এরকম স্বাভাবিক ব্যাপার। তো এইখানে আমি জিএমপির পিসি প্লেয়ার কেন বললাম, পিসি প্লেয়ার বলার এখানে মূলত কয়েকটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ, ওই কিন্তু প্রথম 3 রাউন্ড একদম খারাপ খেলছে, আর 3 রাউন্ড খারাপ খেলছে বলে অনেক খারাপ খেলছে। হঠাৎ কিরার খেলা দেখো, হঠাৎ কিরার খেলা একদম চেঞ্জ হয়ে গেছে। এর আগে যে 1v4 একটা কাস্টম খেলা দিয়েছিলাম, ওইখানেও প্রথম 2 রাউন্ড ঠকছিল, ওই কাস্টমের মধ্যে কিন্তু 1v4 2 রাউন্ড ঠকছিল, তারপরে আবার 2 রাউন্ড পরে হঠাৎ করে আবার ওর গেম প্লে ভালো হয়ে গেছে। কেন ভাই এই জায়গায় ওরা কি 2-3 রাউন্ড পরে কি জিনে ভূত ধরে নাকি, 2-3 রাউন্ড পরে প্রথম 2 রাউন্ড একদম বর্ডার মতন খেলে লাস্ট থেকে গেম প্লে ভালো হয়ে থাকা, মানে আমরা কি ভাই বুঝি? এরপরে জিএমপি আমি বলি তুমি তোমার এটি খেলো নাই, তোমার এটি অন্য কেউ খেলে দিছে। জিএমপি বলে না ভাই আমার এটি কেউ খেলো নাই, আমার এটি আমি খেলছি। তো তারপরে বললাম আচ্ছা যাই হোক আর একটা কাস্টম বানাও, এবার তুমি তোমার স্ক্রিন দেখে অন করে আমার ভিডিও ফাটাইবা, তারপর আমি বিশ্বাস করবো তুমি খেলছো। তো এরপরে জিএমপি স্কোরের সাথে আবার আরেকটা কাস্টম খেলি, ওই কাস্টমের মধ্যে দেখো রেডক্স নামে একটা প্লেয়ার কিন্তু 14 কিল করছে, কিন্তু এবার কিন্তু জিএমপির কোনো খারাপ নাই। জিএমপি আগের কাস্টমে যেভাবে খেলছিল এই কাস্টমে কিন্তু সেম ভাবে রেডক্স খেলতেছিল, ওদের গেম প্লে স্টাইলও প্রায় সেম। তো তখনই আমার মনের মধ্যে একটা সন্দেহ বাধা যে আগের যে 2টা কাস্টম ছিল এই 2টা কাস্টম মনে হয় জিএমপি রেডিতে রেডক্সে খেলে দিছে। প্রথম 2-3 রাউন্ড কিন্তু জিএমপি খেলতো, যেরকম হচ্ছে একটা ম্যাচে তো 1v4 খেললো, ওইখানে কিন্তু 2টা রাউন্ড হারছে, ওই 2টা রাউন্ড জিএমপি খেলছে। তারপরে যখন আমাদের সাথে 4v4 খেলে ওই 3টা রাউন্ড জিএমপি খেলছে, তারপর যখন ওর আইডির মধ্যে রেডক্স ঢুকে যায়, তারপরে কিন্তু আর কোনো ভাই খানাই পাই নাই, আমরাও খানা পাই নাই, ওই মেয়েগুলো খানা পাই নাই। তো তারপর আমি টিকটকে ঢুকি, টিকটকে ঢুকে জিএমপির অ্যাকাউন্টে ঢুকি, অ্যাকাউন্টে গিয়ে কাব্য ভাই একটা অরণ্য একটা ভিডিও বানিয়েছিল, ওই ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করতেছিল যে আইডি তো তুমি খেলো নাই, তোমার আইডি রেডক্সে খেলছে। তো তারপরে বুঝলাম আমার সন্দেহটা কোনো ভুল ছিল না, আমি যেটা সন্দেহ করছি ওইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ওই যে সাইডটা মেশা তো 1v4 খেললো, ওইখানে প্রথম রাউন্ডগুলো জিএমপি খেলছে, যেই কারণে কিন্তু প্রথম 2টা রাউন্ড ঠকছে। তারপরে আমাদের সাথে দ্বিতীয় কাস্টমটা যখন 4v4 খেললাম, ওইখানে প্রথম 3টা রাউন্ড জিএমপি খেলছে, ওই 3টা রাউন্ড ঠকছে। তারপরে যখন আমি ওরা বললাম তুমি স্ক্রিন রেকর্ড করে আমরা পাঠাইবা, তখন কি করলো রেডক্সের কাস্টমে নিয়ে আসলো, তৃতীয় কাস্টমে, ওই কাস্টমে কিন্তু খারাপ খেলছে, রেডক্সে ভালো খেলছে। তো এবার আমি তোমাদের সবচেয়ে শক্তিশালী প্রমাণটা দিচ্ছি, যেটার কারণে আমার মনে হয় জিএমপি রেডিতে জিএমপি খেলা নাই, অন্য কেউ খেলছে, এখন আমি তোমাদের প্রমাণটা দিতে আসছি। তো গাইস এই ভিডিওটা কিন্তু আমি টিকটক থেকে ডাউনলোড করছি রেডক্সের অ্যাকাউন্ট থেকে, এই যে রেডক্সে ও ভাই দেখছো সবগুলো রেড শুট, কিন্তু একটা জিনিস দেখো ওই কিন্তু গোলালগুলো অনেক লেটে ফালায়, ওর কিন্তু মুভমেন্ট একবারে কম, এই যে দেখছো দেখছো মানে শুট করার কতক্ষণ পরে গোলাল ফালায়, আর ওর গেম প্লে দেখো সবগুলো কিন্তু একদম রেড, যেরকম জিএমপি খেলছিল দেখছো দেখছো, যেটা একদম পিসি প্লেয়ারে সম্ভব। আমি কিন্তু ফার্স্টে ভাবছিলাম জিএমপি মনে হয় প্যানেল ইউজার, তারপরে ভাবলাম যে না ওই প্যানেল ইউজার না, ওই আসলে একজন পিসি প্লেয়ার খেলায় দাও, মানে দাও এই যে ওর কিন্তু মুভমেন্ট খুবই কম, মুভমেন্ট তেমন কোনো কিছুই নাই, কিন্তু ভাই হ্যাড শুটা করছে দাও, এই যে সবগুলো রেড, সবগুলো কিন্তু রেড মারে। তো আমি তো অনেক সন্দেহ করছি, যেটা আমি ফার্স্টে ভাবছিলাম জিএমপি মনে হয় প্যানেল ইউজার, এখন দাও কারণ কোনো ফোন প্লেয়ারের পক্ষে ভাই এরকমভাবে খেলা সম্ভবই না। দাও দাও সবগুলো রেড, সবগুলো দেখো তো এই যে পিসি প্লেয়ার দেখছো পুরো স্কোর শেষ। তো এইবার দেখো রেডক্সের গেম প্লে দেখাই, যেটা কিন্তু জিএমপি রেডিতে খেলছে, এই দেখো এই একটা শুট করবো, শুট করবো দেখছো কতক্ষণ পরে গোলাল, মানে সাথে সাথে দেখছো অনেকক্ষণ পরে গোলাল ফালাই, সি সেম গোলালটা কিন্তু ওইখানে ফালাইছিল রেডক্সের গেম প্লে দেখো, মুভমেন্ট মুভমেন্ট কিন্তু গোলাল ফালাইতে চায় না, দেখো সেম গেম প্লে
কারণ তুমি দেখো জিএমপির কিন্তু মুভমেন্ট অনেক ভালো, কিন্তু ভাই যখন রেডক্স আর্মির মধ্যে ঢুকে তখন কিন্তু ভাই মুভমেন্টটা ঠিক থাকে না, তখন কিন্তু মুভমেন্ট একদম ফালতু হয়ে যায়। কিন্তু তখন মুভমেন্ট ঠিক না থাকলে কি হবো, ওইটা ঠিক আছে বুঝো নাই, মাল মানে হেডশটটা ঠিকই ঠিক থাকে। তো জিএমপি বলছো নাকি আরেকটা ওয়ান পার্সেন্ট সুপার করবো, ওইখানে আমার স্ক্রিন রেকর্ড করে বাড়াবো, ও যদি এরকম ভাবে গেম প্লে করতে পারে এখন যেই গেম প্লে করছে তারপরে বিশ্বাস করবো জিএমপি খেলছে অলরেডি দিয়ে। আর ও যদি আজকের মতো সত্যি সত্যি এরকম ভাবে হেডশট মারতে পারে, এরকম গেম প্লে করতে পারে, তাহলে একটা কথা বলে দিই, ও হবে বাংলাদেশের অন্য বেস্ট মোবাইল প্লেয়ার গুলোর মধ্যে একজন। তো যাই হোক গাইস, ওর সাথে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ওয়ান পার্সেন্ট ফোন নিয়ে আসতেছি, ওইটার মতো আমার স্ক্রিন রেকর্ড করে বাড়াইবো, তারপরে কিন্তু সবকিছু প্রমাণ হয়ে যাইবো।